জো বলো সোনিহা, সত শ্রী আকাল। কি ঠিক আছে করছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভ্লগ। অনেকদিন পর কিন্তু আবার ভ্লগ, হাতে ফোন ধরে ভ্লগ করা স্টার্ট করছি। ঠিক আছে, ক্যামেরাটা অকওয়ার্ড ফিল লাগছে। তো যাই হোক, আপাতত আজকের ভ্লগটা স্টার্ট করছি ঘর থেকে। আর সারা দিন ঠিক আছে কি করি না করি সব কিছু শেয়ার করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো অবধি যে আমি জিম ভর্তি হয়ে গেছি। কালকে জিমও করে এসেছি, কালকে গিয়ে আমি জিম করে এসেছি। আর এখন আমার হাত পা প্রচুর পরিমাণে ব্যথা, মানে প্রচুর, তুলনা করার বাইরে। ঠিক আছে, তো যাই হোক, আপাতত ভর্তি তো হয়েছি, এখনও মানে ফিজ দেওয়া বাকি। কেমনভাবে ফিজ দিচ্ছি আমি তোমাদের একটু ক্লিয়ার করি। ক্যামেরায় কী লেগেছে তোমরা কি ভাবলে, ট্রানজ্যাকশন করবো? না না না। তো যাই হোক, আমাদের ফিজের পেমেন্ট হচ্ছে দুবার আমরা দিচ্ছি, হাফ হাফ করে। তো বুঝে গেলে কীরকম করে দিচ্ছি, এই মাসে হাফ দিয়েছি, দেন পরের মাসে হাফ দেবো। তো ফিজের পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ওই সব কথা ছাড়ো, রওনাকে এখনও ভর্তি নিই, ওই জন্য আমি জিমের কন্টেন্ট কতটা কী পারবো প্রোভাইড করতে তোমাদের সাথে আমি নিজেও জানি না। বিকজ কেউ একটা ফোন ধরে না দিলে আমি কী করে সেই ভিডিওগুলো করবো। ঠিক আছে, তো বাকি কথা যে কথাগুলো হচ্ছে যে তুমি কি করতে চাও, তোমার তো 1K হয়ে গেছে, তুমি এখনও সেই যেটা করবো বলেছিলে সেটা করবে না? করবো ভাই, করবো, একটু টাইম তো দাও। ঠিক আছে, কবেই মাস হয়েছে, 2-3 মাস মতন হয়েছে মনে হয়। হ্যাঁ, ওরকম 2-3 মাস মতন হয়েছে। তো 2-3 মাসও হয়নি, এটা তো জানুয়ারি চলছে, 1 মাস হয়েছে হয়তো, 1 মাস। তো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু ঘর থেকে। তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ভালোবাসা আর মা বাবার আশীর্বাদে ভালো আছি আপাতত, তাই না? কতদিন ভালো থাকবো। তো যাই হোক গাইস, হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার ছিল যে যারা যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে, তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা নতুন নতুন দেখছো তারাও করে দিও, আর যারা পুরনো আছো তাদেরকে দিল সে লাভ ইউ অল গাইস। গাইস, কলকাতায় এত পরিমাণে ঠান্ডা পড়েছে, ঠিক আছে, যারা কলকাতার বাইরে থেকে দেখছে বা বনগাঁ সাইডে দেখছো বা এদিক থেকে একটু দূরে দূরে দেখছো, তাদেরকে বলে রাখি এখানেও ঠান্ডা পড়ে ভাই। ঠিক আছে, এরকম না যে এখানে গরম, প্রচুর ঠান্ডা। তো বেশি এখন গেজাবো না, আপাতত আমি চান্দান করি গিয়ে। আর আজকে কি সুন্দর লাগছে ভাই আমাকে, পুরো মুখটা ফ্রেশ লাগছে, অনেকদিন পর, অনেকদিন দেখতে পাচ্ছ মুখে একটা কোনো বিন্দু দেখবে না, সালে তু লোক নজর দেখাবে। সো গাইস, অনেকদিন পর এই যে এই হুডিটা পরলাম। ঠিক আছে, আর যাই হোক, আপাতত আমার চান্দান করা, খাওয়া দাওয়া করার ডান। বেসিক্যালি এখন আমি বেরোচ্ছি জিমের জন্য, তো ফটাফট করে জিমে যাই। আর যদি জিমে গিয়ে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আজকে, যদি কেউ ধরে দেয় ভিডিও অবশ্যই তোমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করব। তো যাই হোক, আপাতত আমি গিয়ে তোমাদের কাছে জিমটা দেখাইছি কীরকম কী জিম আছে। একটু লজ্জা লজ্জা লাগে প্রথমবার, তো প্রথম একা একা যাচ্ছি, আজকে সেকেন্ড ডে আমার জিমে। ঠিক আছে, তো যাই গিয়ে দেখা যাক কতটা কী, যদি করতে পারি তো খুবই ভালো, আর যদি না করতে পারি তাহলে দেখছি, ট্রাই করছি, ট্রাই করছি তোমাদের জন্য, দেখতে থাকো। গাইস, তোমাদেরকে কি বলবো, কি হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে আমি জিম থেকে বেরিয়ে ভাবলাম একটুখানি ভ্লগ বানাই। লিটারালি বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়ে, জানো, হাওয়া চলছে এত বিচ্ছিরি পরিমাণে, ওখান থেকে আমি গুটিয়ে ফুটিয়ে আগে বাড়ি এসেছি। এখন আমি বাড়ি, দেখো এইদিকে দেখো, বাড়ি এসেছি, এখন বাড়ি এসে আমি এখন মুখ হাত পা ধোবো, ধুয়ে কিছু গরম গরম কিছু খাবো, আমার নাক পাক আটকে গেছে আজকে বাইরে বেরিয়ে। আবার আবার স্যারের কাছে যেতে হবে এখন আমাকে ফটাফট করে। আর অনেকদিন পর ভ্লগ ভ্লগ বানাচ্ছি, আমি শোল্ডার করেছি আজকে, শোল্ডারে বহুত পেন করছে আজকে। তো যাই হোক, আপাতত আমি যখন একটু ফ্রেশ হই, দেখি কি খাওয়া যায়, সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। দেখো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আলা হঠাৎ করে যে কলকাতায় এত বিচ্ছিরি লেভেলের ঠান্ডা পড়ে, আমি আইডিয়াও করতে পারিনি। ঠিক আছে, মানে এত বিচ্ছিরি পড়ে, মানে এখন এই যে দুধ এখন কাটা হচ্ছে, ঠিক আছে, আমি এখন দুধ আর হরলিক্স খাবো, যেরকম আগে তোমরা যারা আগে থেকে আমাকে জানো।
এবার ধর পকোড়া আসার পরে আমি দুধ আর হরলিক্সটা প্রেফার করি, ভালো আমার স্যুট করে, ঠিক আছে? তো ওটা খেয়ে আমি ফাটাফাট করে এখন বেরোবো স্যারের কাছে সাজেশন নিতে, বিকজ আমার সামনে এক্সাম 30 তারিখ। তো তাড়াতাড়ি করে এখন সাজেশন নিয়ে আমাকে তাড়াতাড়ি মানে রেডি হতে হবে, নাহলে আমার, ঠিক আছে? তো যাই হোক, আপাতত দুধটা রেডি হোক, আমি খাওয়া দাওয়া করি, দেন বেড়াই। বাইরে বেড়াতে একদম ইচ্ছে হচ্ছে না, হাওয়া চলছে লিটারালি, শুধু আমার ছাওয়া দেখো তোমরা, দেখো দেখো বাড়ি ঢুকছি এখন ভাই, গলি পুরো কুয়াশা ভর্তি, বাড়া হায় 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 কিতনা ঠান্ডা হ্যায় আজ। সব জানলা দরজা বন্ধ সবার ভাই, আরে ভাই সাহ পুরো বাবা ভীষণ ঠান্ডা, কি রান্না করেছিস বাইরে, কি ঠান্ডা তোমার আইডিয়া করার বাইরে, এত ঠান্ডা বাইরে ভাই সাহেব, লিটারালি আজকে এত ঠান্ডা, ঠিক আছে? কি পিঠে রান্না করেছো? দেখো দেখো পাটিসাপটা হচ্ছে, খাবো এখন ভাই। যাই হোক, আর কিছু করবো পাটিসাপটার বাদে? মালপোয়া কি দেখাবো? গুড় রয়েছে, গুড় দেখাবো, গুড় নিচ্ছে পাটালি, পাটালি কি চিনি দিয়ে তৈরি হয়? চিনি দিয়ে তৈরি হয় পাটালি? তাহলে তাহলে ঠিক আছে, তাহলে মিষ্টি খাওয়া আমি অ্যাভয়েড করছি, তো ওই জন্য মিষ্টি খাই না এখন বেশি। ওটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, মিষ্টি দেবো না, পাটিসাপটা দুধ দেবো, তো আমি এখন এগুলো দুধ খাওয়া যাবে, মিষ্টি অল্প মিষ্টি দেবো, হালকা মিষ্টি দেবো, পাটিসাপটা তো করা হয়ে গেছে, আবার কি করবো? দুধ দেবো না, পরে দুধ কাজু কিশমিশ। ও আচ্ছা, ওইভাবে করবা? আচ্ছা, নতুন রেসিপি করে পাটিসাপটা, এটা অনেকে করে না, নর্মাল ওরকম করে, বাট আমরা একটু অন্যরকম করে করি, মানে পাটিসাপটার মধ্যে দুধ ফুট দিয়ে করে। আজ সেভাবে ব্লগ বানাইনি, ঠিক আছে? বাইরে ক্যামেরা বার করা মানে হাত বার করাই গেলাম, একটা লাগে গাড়ি বাড়ি চালিয়ে আসলাম, তো আমি একটু ছাড়বো এগুলো, ফ্রেশ ফ্রেশ হয়ে দিন, খাবো কি করছে কি না করছে সব দেখাবো। তোমাদের তো বহুত ঠান্ডা ভাই, বহুত বহুত। এটার মধ্যে কি কে দিয়েছো? হ্যাঁ, দুধের মধ্যে কাজু কিশমিশ, গুড় কাজু কিশমিশ, আর এলাচ, আর মিষ্টি মিষ্টি করো না, একটু কম মিষ্টি করো, আর কিছু দিই, আর কিছু দিই। এর মধ্যে কি এইগুলো দিয়ে দেবা? এটা ঢাল ভেজ করে, এগুলোর মধ্যে ঢালো। যারা যারা জানো না, এই যে নরমাল যারা এরকম পাটিসাপটা খাও, নরমাল সবাই এরকমই পাটিসাপটা খায়, বাট এর মধ্যে আছে গুড় কাজু কিশমিশ আর দুধ, এটা পুরো এর মধ্যে পুরো মিক্স করা এটা, তারপরে এইগুলো এর মধ্যে দেওয়া হবে, ঠিক আছে? একটা আলাদাই স্বাদ লাগে ভাই, ওটা তোমরা একটু বাইরে ট্রাই করে খেতে পারো। গাইস দেখো, এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাদের এরকম বলার ট্রাই করছি আমি, এর এগুলো ভিজে যাবে পুরো, তারপরে খেতে যা দুর্দান্ত লাগবে না, যে কাজু কিশমিশ মিশমিশ সস দেওয়ার মধ্যে, ওটা দারুণ লাগবে, দারুণ জিনিস এটা। গাইস এই যে সবমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, খেলাম কি পিঠে ছিল আর ভাত ফাত রান্না করিনি অত কিছু, তো ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ দিয়ে চুটকে, আর একটা ভাজা ছিল ওটা দিয়ে মেঘ মাখিয়ে খেয়েছি ভাই, চালে গেছে। আর তার আগে পিঠে খেয়েছিলাম একটু, তোমাদের যেরকম দেখালাম পাটিসাপটার মধ্যে ওইসব দিয়ে করলে এক নাম্বার লাগে, ঠিক আছে? আজকে যা ঠান্ডা পড়ছে, লিটারালি আমার আর ভাল লাগছে না, মানে ফোন ধরতেই ভাল লাগছে না, এভাবে ব্লগ করতে প্রচুর ঠান্ডা প্রচুর। বাই, হ্যাঁ আজকের দিনের জন্য টাটা, ঠিক আছে? লাভ ইউ অল গাইস, যারা আমাকে ভালোবাসো তাদের জন্য, আর যারা আমাকে হেট করো তাদের জন্য এইটা, হ্যাঁ বুঝে নিও, টাটা।